আজকে যে ঘটনাটি বলবো সেটি 1998 সালের, আমার নানার ভাষ্যমতেই বলছি। আমার বাড়ি থেকে একটু দূরেই আমাদের অনেক জায়গা আছে যেগুলো খালি পড়ে থাকে, সেজন্য ভাবলাম ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে ওখানে কিছু একটা করব। ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম ওখানে একটা পেয়ারা বাগান করব। সমস্ত কাজকর্ম শেষে পেয়ারা বাগান বানানোর কাজে আমি লেগে যাই। পেয়ারা বাগানের আশেপাশে কোনো বাড়িঘর নেই, গ্রাম অঞ্চলের বাড়িঘর একটু দূরে দূরে হয়, গাছগুলো বড় হয়ে যায়, ফল দিতেও শুরু করে। এদিকে উত্তরপাড়া এবং পশ্চিম পাড়ার মানুষ বাগানের প্রচণ্ড ক্ষতি করতে থাকে। রাতের বেলা এসে পেয়ারা চুরি করে নিয়ে যেত এবং অনেক পেয়ারা অপচয় করত। একদিন আমি ভাবলাম আজকে তাদেরকে ধরব। সন্ধ্যায় খাবার শেষ করে একটা লাঠি হাতে আর ব্যাটারি চালিত একটা লাইট হাতে বের হয়ে যাই বাগানের উদ্দেশ্যে। বাগানে ঢুকে একটা ঝোপের মধ্যে চুপ করে বসে আছি কিছু সময়। কিছু সময় যেতেই দেখি একটা বৃদ্ধ মহিলা বাগানে ঢুকছে। যখন সে বাগানের ভেতরে ঢুকে তখনই আমি চুপি চুপি পেছন দিক দিয়ে এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে তাকে জিজ্ঞেসা করি, আপনি কে, এখানে কি করেন? তার দিকে লাইট মারতেই চমকে উঠি। ভয়ানক এক চেহারা, রক্ত জমার দুটি লাল চোখ, আমার দিকে তাকিয়ে এসে একটা হাসি দেয়। এই দৃশ্য দেখার পর আমি সেখান থেকে দৌড় দিই এবং বাড়ি চলে আসি। এর পরের দিন আমার খালা আসেন বাড়িতে বেড়াতে। আমার খালাতো বোন কাউকে কিছু না বলেই পেয়ারা বাগানে যান পেয়ারা খাওয়ার জন্য। সেদিন দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু খালাতো বোনকে আর বাড়িতে পাওয়া যাচ্ছে না। সব বাড়িতেই খোঁজ করলাম কিন্তু কোনো বাড়িতেই তাকে পেলাম না। এরপর ভাবলাম পশ্চিমপাড়া যাব দেখার জন্য। বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি আর এক ছোট ভাই, হঠাৎ পেয়ারা বাগানের গাছে নাড়াচড়ার শব্দ পাই। সাথে ছোট ভাই ছিল তাই সাহস করে দেখার জন্য বাগানে লাইট মারি। দেখি আমার খালাতো বোন গাছের মাথায় বসে আছে। ব্যাপারটা তখনই আমার কাছে পরিষ্কার হয়ে যায়, এটা স্বাভাবিক কিছু না। সবাইকে ডাকাডাকি করলে তারা বাগানে এসে দেখে এই একই দৃশ্য। তখন আমাদের এলাকার একজন কবিরাজ ছিলেন, তাকে খবর পাঠাই, তিনি এসে তাকে গাছ থেকে নামিয়ে আনেন। আমার খালাতো বোনকে যখন চিকিৎসার মাধ্যমে জিজ্ঞাসা করা হয় কেন তাকে ধরেছে এই অশরীরীটা, তখন অশরীরীটা জবাবে বলে, আমাকে কেন প্রতিদিন বিরক্ত করা হয়, আমার রাস্তায় কেন প্রতিদিন তারা ব্যাঘাত ঘটায়। পেয়ারা বাগানের মাঝখান দিয়ে তার যাতায়াতের রাস্তা, তাকে আমরা বিভিন্নভাবে বিরক্ত করার কারণে সে ক্ষিপ্ত হয়ে উঠেছিল, এজন্যই আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। এরপর কবিরাজ বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। তখন আমিও আমার ঘটনাটা শেয়ার করি পরিবারের সাথে। অন্য একদিন, সেদিন ছিল শুক্রবার, তখনকার সময় টিভির প্রচলন ছিল না এত বেশি, পশ্চিমপাড়ায় একটা বাড়িতে টিভি ছিল, সেটাও চালাতে হতো ব্যাটারির মাধ্যমে। উত্তরপাড়ার এক মহিলা তার মেয়েকে নিয়ে পশ্চিমপাড়া যাচ্ছিল টিভি দেখার জন্য। রাত তখন আনুমানিক 8টা বাজে, পশ্চিমপাড়া যেতে হলে পেয়ারা বাগানের পাশ দিয়ে রাস্তা একদম সোজা, অন্য পাশ দিয়ে অনেক ঘুরে যেতে হয়। মা ও মেয়ে দুজনে পেয়ারা বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বাগানের কাছে আসতেই হারিকেনের আলোতে তারা বুঝতে পারে পেয়ারা বাগানের দুই গাছে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছে বিকট আকৃতির একজন মানুষ। এটা দেখে তারা দোয়া কালমা পড়া শুরু করে এবং দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। এলাকাতে ছোটোখাটো আরও অনেক ঘটনা ছড়িয়ে পড়ে এই বাগানকে কেন্দ্র করে। তখনই বাগানের নাম দেওয়া হয় বুড়ির বাগান। রাতের বেলা মানুষ প্রায় সময় বাগানের মাঝখানে অনেক বড় আগুনের কুণ্ডলী দেখতে পেত। দুটা আগুন দুপাশ থেকে এসে মারামারি করত। তখন আমি সিদ্ধান্ত নিই বাগানটা কেটে ফেলব, পরিষ্কার করে ফেলব। এরপর অনেক দিন হয়ে গেছে, সেখানে আর কোনো সমস্যা হয়নি। এখন জায়গাটাতে বসত বাড়ি তৈরি হয়ে গেছে। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে।
আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm।